আপনাদের সমাজে আমাদের দেশে মুসলিম দুনিয়ায় মেয়ের যখন বিবাহ হয় আগদ আগদ আগদের আগে মেয়ের কাছে অনুমতি নেওয়া লাগে, এজেন্ট এজেন্ট লাগে কি না? দেখেন এটার মানদণ্ড, পার্টি যদি মুখ খুলে বলে আমি রাজি আছি এটাও এজেন্ট, পার্টি কিচ্ছু বলে না, এখান দিয়ে দাদি ফুফি সবাই পার্টিকে ঘিরে আসে, এখান দিয়ে আবার যারা সাক্ষী তারাও অপেক্ষা করছে মেয়ের সম্মতি শোনার জন্যে, মেয়ে কিচ্ছু বলে না। আসলে মেয়ে এটা আরেকটা আলাদা জগৎ, সেটা বলার আমার সময় নেই। নবী কিভাবে ব্যাখ্যা দিয়েছেন, নবী পার্টি মুখে বললেও অনুমতি, যদি হা না কিছু না বলে তাহলে এটাও অনুমতি, মেয়ে যদি মুস্কি হাসে এইটাও অনুমতি, মেয়ে যদি গুনগুন করে চোখের পানি ফেলে এইটাও অনুমতি, কিন্তু যদি অট্টহাসি দেয় তাহলে বুঝতে হবে এটা অনুমতি না, তার ছিঁড়ে গেছে সামথিং রং, তার হেড অফিসে। আবার মেয়ে যদি চোখের পানি ফেলে গুনগুন করে কান্দে তাহলেও অনুমতি, আর যদি মরার কান্দা কান্দে, মরার কান্দা বুঝলেন তো, তাহলে এটা কিন্তু পারমিশন নয় অনুমতিও নয়। দেখেন ইসলাম কত উদার। এখন এই যে চারজন লোক, হাদ্দাসানা ফলান, কাল হাদ্দাসানা ফলান, কালা হাদ্দাসানা ফলান, কালা আখবারানা মামার, কালা সামেত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, قال رسول الله صلى الله عليه وسلم كذا وكذا, ছয় লক্ষ হাদিস, একদিকে রাসূলের হাদিস আরেকদিকে যারা হাদিসের চেইন চেইন সনদ বর্ণনা পরম্পরা, এবার বলে বুঝাইতে পেরেছি, বর্ণনা পরম্পরা অমুকের থেকে তমুক অমুকের থেকে তমুক, এই ছয় লক্ষ হাদিসের ছয় লক্ষ সনদ আছে নাকি, ছয় লক্ষ বর্ণনার চেইন আছে, এর মধ্যে একটা লোক যদি থাকে জীবনে একটা ওয়াদা খেলাপ করেছে হাদিস এটা বাদ, সনদ এটাও বাদ, এই ছয় লাখের মধ্যে এমন একজন লোক যদি পাওয়া যায়, রেকর্ড সাক্ষী পাওয়া যায় প্রমাণ পাওয়া যায় জীবনে একবার ওয়াদা খেলাপ করেছে, সনদ এটাও বাদ হাদিস এটাও বাদ, এগুলো তো দূরের কথা, এই ছয় লাখের মধ্যে এমন একজন ব্যক্তি সনদের মধ্যে আছে ফলান ফলান ফলান, যার একজন মাত্র ব্যক্তি দোকানে বসে চা খেয়েছে, বুঝে নেবেন হারাম নয় কিন্তু তাকওয়ার খেলাপ, কি কি জন্য খেলাপ, আপনি গিয়েছেন চা খাবেন আর দোকানদার কিন্তু একটা বলের মধ্যে কিছু পানি লয়, সকালেই যাতে দোয়া শুরু করে দুপুরের পর পর্যন্ত একই পানিতে, হয়তো আপনার আগে কোনো ইয়াবাখোর হিরোইন খোর গাঁজাখোর মদখোর সেইটার মধ্যে চা খেয়ে গেছে, আর দুইটি হইলে অন্তত পরিষ্কার পানিতে কয়সু পানি, এখন পানি যেটা সেটাও সন্দেহমুক্ত নয় ঠিক কিনা, আর যে কাপ দই চা বানায় সে কয়সু পানি দেওয়া লাগে কোন পানিতে দেওয়া লাগে এগুলো কিচ্ছু জানে না, সুতরাং এই কাপটা যেভাবে পারফেক্ট হওয়া উচিত ছিল পবিত্র হওয়া উচিত ছিল এটার গ্যারান্টি নাই। আপনারা দেখবেন আপনাদের সমাজে এরকম কিছু লোক আছে যারা কোনোদিন দোকানে বসে চা খায় না, এমন লোক এই যুগেও আছে, ভাই আমিও খাই না, তবে আমি এই দেশের সবচেয়ে বড় গুণাগার পাপি, আমি হাদিস পড়ার সময় যখন দেখেছি ইমাম বুখারী রহমাহুল্লাহ আলাই দোকানে বসে চা খেয়েছে তাকেও নক আউট করেছে, তুমিও বাদ তোমার চেইনও বাদ তোমার সনদও বাদ তোমার হাদিসও বাদ, এই ছয় লাখের মধ্যে একটা হাদিসে এমন সনদ পাওয়া গেছে, এমন একজন ব্যক্তি আছে এমন এক ফলনা ফলনা, সে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চিনা বাদাম খাইছে হারাম নয়, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আখ খাইছে আখ আখ, আপনারা খান কি না, চিনা বাদাম হাঁটতে হাঁটতে খান কি না, হারাম নয় কিন্তু মকরুও নয় তাকওয়ার খেলাপ,
তাকওয়ার খেলাফ একটা কাজ করেছে, হাদিস এটা বাদ, সনদ এটাও বাদ। আল্লাহু আকবার। এইভাবে 600,000 হাদিস থেকে বাছনি করে বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ ইবনে মাজা সুনানে নেসাই, যেটাকে বলা হয় সিহা সিত্তা, সিহা সিত্তা, ছয়টা নির্ভরযোগ্য হাদিস গ্রন্থ, এবং এনারা সবাই লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। শুধু হাদিস নয়, সনদ সহ তাদের মুখস্থ ছিল। প্রিয় ভাইয়েরা, তাহলে আমি সিদ্ধান্তে আসি আপনাদেরকে নিয়ে, সাহাবায়ে কেরাম কোরআন পড়েছেন আর কোরআনের ব্যাখ্যা হিসাবে হাদিস পড়েছেন, ঠিক কিনা বলেন? এই কোরআন এবং হাদিস পড়ে পরবর্তী জেনারেশনের দিকে তাকান, ওমরের মতো একজন শাসক, একজন গণতান্ত্রিক, একজন প্রজাদরদি রাষ্ট্রপ্রধান, এই পর্যন্ত 1500 বছরের দুনিয়াতে বোধ হয় পাওয়া গেছে, বলেন? আবু বকর রাদিয়াল্লাহ তাআলা আনহু নবুয়ত বিশ্ববিদ্যালয়ের রিলিজিয়াস অ্যাফায়ার্স এই ফ্যাকাল্টির ছাত্র ছিলেন, ধর্মীয় ব্যাপার স্যাপার খুঁটিনাটি। আবু বকর রাদিয়াল্লাহ তাআলা আনহুর মতো এমন একজন ধার্মিক, এমন একজন তাত্ত্বিক, এমন একজন সাধক আজ পর্যন্ত দুনিয়ার কোন ইউনিভার্সিটি বানাইতে পেরেছে, কোন আলিয়া মাদ্রাসা বানাইতে পেরেছে? পেরেছে? পারেনি, পারবেও না। ওসমান রাদিয়াল্লাহ তাআলা আনহু, তিনি নবুয়ত বিশ্ববিদ্যালয়ের কমার্স ফ্যাকাল্টি, কমার্স ব্যবসা, এটার উপরে পড়ালেখা করেছেন। উমর রাদিয়াল্লাহ তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহ তাআলা আনহুর মতো এমন আরেকজন বোধহয় পাওয়া গেছে? এরপরে আসুন খুচরা দুই একজন নাম বলি, যারা ওই চারজনের মধ্যে নাই। কোন চারজন? খোলাফায়ে, তাদের সিরিয়ালটা হলো সবার উপরে, সবার উপরে। রাসূল ছিলেন, কোরআন বলছে নূর, নূর আল্লাহ পাকের সফতি নূর, আলোকবর্তিকা। আরেক আয়াতে কোরআন বলছে অসেরাজাম মুনিরা, নূরের আলোতে প্রজ্বলিত পবিত্র আলোকবর্তিকা, সেরাজ চেরাগ, চেরাগ নূরের চেরাগ। এখানে দুইটা জিনিস, তবে আমাদের কোন কোন ভাই কোরআন যে আল্লাহ রাসূলকে নূর বলেছেন, এই নূরের ব্যাখ্যা হিসাবে তারা রাসূলকে নিতে 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 এক করে আল্লাহর পাশে নিয়ে বসিয়েছেন, ঠিক কিনা? কেউ কেউ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি নূরের তৈরি, বলে না বোধ হয়? জোরে বলেন। তাহলে আল্লাহ ভাগ হয়েছে, টুকটা টুকটা হয়ে এখানে একটু এখানে একটু ভাগ করেছে, আল্লাহ পারফেক্ট। হুয়া আল-আউয়াল ওয়াল আখির ওয়া যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হুয়া আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়া শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়া আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি। আপনারাই তো তেলাওয়াত করেন, তাইলে আল্লাহ পাকের জাতে হাস্তি এটা বিভেজ্য নয়, এটাকে ভাগ করা যায় না। নেই কাজ খৈভাজ, নেই কাজ খৈভাজ। আমাদের কিছু কিছু ভাই এটা নিয়েও ঝগড়া করে, হুজুর কি মাটির তৈরি নাকি নূরের তৈরি? এই প্রশ্নটা আমাকে বার্মিংহাম শহরে আল্লাহ দাতা হলে সেমিনারের পরে জিজ্ঞেস করেছিল। আমি বললাম, ভাই নূরের তৈরি হুজুর নাকি মাটির তৈরি হুজুর, এটা নিয়ে কোনো সেপারেশন, কোনো কালেকশন সিলেকশন আমি করতে চাই না। যেইটা দিয়ে তৈয়ার করলে নূর নবী, আমাদের নবীজি পারফেক্ট হবে, পরিপূর্ণ হবে, সেরাজা মুনিরা হবে, রহমতুল্লিল আলামিন হবে, আল্লাহ সেই ধাতু দিয়ে তৈয়ার করেছেন। আমি নূরও বুঝি না, মাটিও বুঝি না, যেটা দিয়ে তৈয়ার করলে পরিপূর্ণ হবে, পারফেক্ট হবে, সেইটার তৈরি। আমি কি বুঝাতে পেরেছি?